mm -hmm. TV network, the solution for humanity.

মুক্তি পেতে চাই আমরা আল্লাহর সান্নিধ্য চাই আমরা অসহায় আমরা খুবই দুর্বল আমরা যদি মুক্তি পেয়ে যাই তার প্রিয় ভাজন হতে পারি তাহলেই আমাদের সকল প্রাপ্তি সুদর্শক সেজন্য আমরা আল্লাহর কাছে পৌঁছতে গেলে যে সাফাত কীভাবে পাবো সাফায়াতের প্রকৃত মালিক কে আর কীভাবে সাফাত কামনা করতে হয় সে যদি আমরা না জানি তাহলে হয়তোবা আমাদের সাফা কোথাও গিয়ে আটকে যাবে আর অরণ্য রোদন করে আমরা আমাদের জীবনের সকল চা পাওয়াকে ধলিস্বাত করে দেব এমনকি হতে পারে যে কোনো এক বেড়া জালে আবেষ্টিত হয়ে জীবনের সকল সংগ্রাম ধ্বংস করে দেব কী লাভ হবে যে তীরে ছিলাম সে তীরেই থাকবো যে তিমিরে ছিলাম সে তিমিরেই পড়ে থাকবো তাই বিষয়টি অত্যন্ত জটিল গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে যে সকল অতিথিবৃন্দ আমাদের দাওয়াত গ্রহণ করে সাড়া দিয়েছেন চলুন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়নি প্রথমেই আমার ডান দিকে উপস্থিত আছেন বিশিষ্ট আলম উদ্দিন ইসলামী চিন্তাবিনব্রাহিম আসসালাম এবং আমার বামে অবশিষ্ট আছেন বিশিষ্ট আলম

ধন্যবাদ মহতনাব উপস্থাপক আপনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন আসলে সাফাহাতের বিষয়টি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আবার অত্যন্ত একটি ভয়াবহ বিষয় ইসলামে তার গুরুত্ব রয়েছে আবার সামাজিক কুসংস্কারের কারণে বিষয়টি ভয়াবহ বিষয় একজন মানুষ বা শয়তান বলবো আমরা ই মানুষকে যখন সরাসরি অন্যের আবাদত করে পথভ্রষ্ট করতে পারে না তখন সে কিছু সূক্ষ্ম পথ অবলম্বন করে যে সূক্ষ্ম পথের মাধ্যমে পর্যায়ক্রমে আল্লাহর আবাদত বাদ দিয়ে অন্যের আবাদতে মানুষকে লিপ্ত এর একটি অন্যতম পথ হল এই সেই সাফাত আজকে দেখুন কোনো সন্দেহ নেই ইসলামে অবশ্যই সাফাহাত রয়েছে সাফাহাত একটি শরীয়তসম্মত বিষয় দুনিয়াতেও তার প্রয়োজনীয়তা রয়েছে আখেরাতেও তার প্রয়োজনীয়তা রয়েছে আবার দুনিয়াতেও তার কুফল রয়েছে আখেরাতেও তার কুফল রয়েছে এই সাফাতকে কেন্দ্র করে আমাদের বিশেষ এক শ্রেণী নিজেদেরকে বুজুর্গ দাবি করে আল্লাহর বড় ওরি দাবি করে সরল মনা মানুষদেরকে বা অপরাধী মানুষদেরকে আল্লাহর কাছে প্রিয় করে নেওয়ার দোহাই দিয়ে বা ছলনা অবলম্বন করে তারা আজকে মানুষকে প্রকাশ্য শিরকি লিপ্ত করতে এই জন্য আমরা বলবো যে সাফাত বিষয়টি এটাকে কেন্দ্র করে সমাজে আজকে বহু কুসংস্কার নয় বরং প্রকাশ্য এই বিষয়কে কেন্দ্র করে মানুষকে শিরকি লিপ্ত করা ধন্যবাদ আপনার এই সুন্দর উপস্থাপনা বা সুন্দর কথাগুলি পেশ করার জন্য আমরা শেখ আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাইবো সাফাতটা কি সাফাত হলো একজন অপরাধীকে উদ্ধার করার জন্য একজন পুণবান মানুষ আল্লাহর কাছে একটা আর্জি পেশ করে বা প্রার্থনা দিল যে আল্লাহ তাআলা আপনি তাকে আমরা বলতে দেখেন এই সাফাত দুই রকম একটা হলো আসসাফাতুর শিরকিয়া শিরকমূলক সাফাত আর একটা হলো আসসাফা আত তাওহিদিয়া বা শরীয়াহ শরীয়তী তাওহিদী আপনি আমি যেটা হলো যে আপনি বললেন শাফায়াত মানে সুপারিশ সুপারিশ হই না কিন্তু এই সুপারিশ দ্বারা তো মূলত মানুষের উদ্দেশ্য হয়ে থাকে আখারাতে মুক্তি যেহেতু ওই কানটা মানুষের কাছে সবচেয়ে বেশি মানে ভয়ের বিষয় আতঙ্কের বিষয় একটা পাপ বোধ একজন সহমাতকারী শাফাত এটা আসে আছে আচ্ছা তাহলে কিয়ামতের যে শাফায়াতের ব্যাপারটা ইটার একচ্ছত্র মালিক কে আচ্ছা এটা দেখেন কোরআন কারিমের উনচল্লিশ নম্বর সুর আজমারে যদি আমরা যাই তেঁতাল্লিশ চল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন আমিতা খজুমিনদুন ইল্লা সুফা তারা কি আল্লাহকে বাদ দিয়ে অনেক সাফাতকারী গ্রহণ করেছে কুল আও লাউ কান উলায় আমলে সেই ওলায়া কেলন বলো এরা কি সামাদ করতে পারবে যদিও কোনো জিনিসেরই মালিকানা আল্লাহর কাছে তাদের নাই এমন তাদের কোনো বুদ্ধি বিবেকও নাই তারপরেও কি তারা সামাদ করতে পারবে

না আমাকে নবী যে ব্যক্তি সাপাতের ক্ষেত্রে কোন শিরিক করলো না সিরিক মুক্ত থাকলো কিন্তু তার জীবনে কিছু ভুলভান্তি আছে সে রিকের নিচে কিছু কবি বা কিছু আছে আল্লাহ তখন দুই শর্তে দুইটা শর্তে সেখানে সে সাপাত পেতে পারে এক শর্ত যেমন যেটা সোরে আলব দুশো পঞ্চান্ন নম্বর ওখানে করতে গেলে কাছ থেকে অনুমোদন পেতে হবে সে নিজের ইচ্ছায় কোন করার কোন নবী অলি সাহসই করবে না সেদিন আল্লাহর অনুমোদন হলে শাফাত करी শাফাত করতে পারবে এক নম্বর শর্ত শাফাত পাওয়ার দুই নম্বর শর্ত যেটা সূরা বিয়ে 27 নম্বর আয়াতে আছে লিমানির তাজা ও লা ইয়াছফাউনা ইল্লা লিমানির তাজা তারা যে সাফাত করবেন ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তির তাওহীদের উপরে আল্লাহ খুশি তার ইমান ঠিক আছে তাই সে তাওহীদবাদী সে বেদাহতী না বেদাহতী হলে নবীই বলবেন সূরকান সূরকাম দূর

আল্লাহর কাছে এই জাতীয় মূর্তি বা কোনো ভায়ান মিডিয়া সাফাত করবে আল্লাহ নিজের জানা নাই আল্লাহ রাজত্ব এরকম কিছু আছে কিনা আল্লাহ নিজেই জানেন না তোমরা জানো তার মানে এটার অস্তিত্বই নাই এটা অসম্ভব অস্তিত্ব নেই অতএব পীরের হাতে বাইয় হওয়া সাফাতের আশায় এটা একটা শিরকি আকবর এবং কোন প্রথম বায়ারটাই না যায় জি নাজায়েজ তারপর সাফাহাতের আশায় চলে যাওয়াটা হচ্ছে নিজের জন্য সাফাহাতের দরজা

عشاق ركود رجاب لنا ابرا والسلام عليكم ورحمه الله وبركاته হেদায়তেন হেদায়ত পেয়েছে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তারও সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত দশটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান জানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পৃথিবী বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন পরবর্তী অনুষ্ঠান পিস বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বিরতির পর সম্মানিত সুদী দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি যে শেখ শহীদুল্লাহ যেটা বলছে জি আমরা বিরতির পূর্বে যেটি বলছিলাম দীর্ঘ হাদিস মানুষেরা যখন আল্লাহর কাছে সুপারিশ করার জন্য আদম আর কাছে আবেদন করলে তিনি অপরগতা প্রকাশ করবেন তারপর নো আলাই সালাতামের কাছে যাবে তিনি অপারগতা প্রকাশ করবেন ইব্রাহিম আলাহামের কাছে যাবে তিনি অপারগতা প্রকাশ করবেন মুসা আলাইহিস সালামের কাছে যাবে তিনি অবরগত প্রকাশ করবেন তারপরে ঈসা আলাইহিস সালাম তিনি অবরগত প্রকাশ করলে সর্বশেষই যাবেন এমন একজন ব্যক্তির কাছে আল্লাহ সুবহানাহু যার পূর্বের পরের সব অGrim অপরাধ সম্পূর্ণ করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে গেলেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু সুপারিশ করে ফেলবেন তা না যখন তার কাছে গিয়ে আবেদন করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া কাছে সেজদায় পড়ে যাবেন

এবং মেয়ে ফাতেমা রদ্দা তালা আনহা এবং কোরাইশ এবং কোরাইশ কে ডেকে বলছে ইয়া কোরাইশ মা আশার আল কোরাইশ লা উগনি আনকুম মিন আল্লাহি শাইআ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিয়ামতের দিন তোমাদেরকে কোনো উপকার করতে পারবো না তারপরে ফুফুকে ডেকে বলছে সুফাইয়া আম্মাতি সফাইয়া

পীর জান্নাতে যাবে তার গ্যারান্টি কোথায় যায় তাহলে চল্লিশ জনের কথা তাহলে এই যে লক্ষ লক্ষ মরিচ বানিয়ে যে ব্যবসা করছে সেভাবে ক্যাসেটে ওয়াজ করতেছে যে বাবারে যখন কেমতের ময়দানে হাবুডুবু খাবো সবাই তখন বড় অফিসে স্টিমার নিয়ে আসবে আর আমি তো একটা ভেলা তোমরা অন্তত ভেলা যদি ধরে থাকো তাহলে ভেলা থেকে পরে স্টিমারে মানে

বিচারের জন্য আসবেন ওজা অরব্য কেবল মালা কথা বলার কথা বলতে সাফাত সম্পর্কে আমরা হয়তো একটু মূল কথায় বলতে পারি যে আসলে সাফাতকে কেন্দ্র করে আজকে মানুষ তিন শ্রেণীতে বিভক্ত এক শ্রেণী সাফাতকে কেন্দ্র করে বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করেছে এক শ্রেণী সবাই কেউ দাবি করছে সে সুপারিশ করবে অপরজন দাবি করছে তার সুপারিশ নিবে এটি সম্পূর্ণ আর এক শ্রেণী

যারা অপরাধী হবে চিরজীবনে চিরস্থায়ী জাহান্নামে যাবে। তারা খালিদ এখনো আমাদের সমাজও এই নতুন দব বের হয়েছে তারাও এই সুপারিশকে অস্বীকার করে। তৃতীয় দল যারা হলো মধ্যমপন্থী তারা বারবারইও করে না অস্বীকারও করে না এটাই হচ্ছে হক। তবে এই দল তারা মনে করে যে সুপারিশ অবশ্যই হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবই সুপারিশ হলো কার জন্য? প্রথম বিষয় হলো যারা হলো আহলুত তাওহীদ তাওহীদ লিপ্ত অন্য অপরাধ হতে পারে কিন্তু সে লিপ্ত এটা প্রথম তাহলে তার জন্য সুপারিশের আশা করা যায় না সুপারিশের আশা করা যায় আপনার কথা মুসলিমের পরিষ্কার হাদিস আমার পাবে কে মিন আমার ওই ব্যক্তি পাবে

দ্বিতীয় শর্ত হল যার জন্য সুপারিশ করবে আপনাকে হয়তো আপনি সুপারিশ করার জন্য অনুমতি পেলেন তো যার ইচ্ছা তার জন্য যে আপনি সুপারিশ করতে পারবেন এমনটিও মানে এইজন লেব যার জন্য আপনি সুপারিশ করবেন তার জন্য আল্লাহর পক্ষ থেকে অনুমতি এবং সন্তুষ্টি রেজা হবে আল্লাহর রেজা তার প্রতি থাকতে হবে যে শেরকে লিপ্ত হয়েছে সে কোনো আল্লাহর রেজা আশা কখনো করবে ধন্যবাদ আপনাকে করতে চাই যেটা আমাদের সমাজে এক ধরনের ধারণা আছে যে মানুষ বিশ্বাস করে যে সাফায়াত করবেন রসুল সাল আল্লাহর অনুমতি সাপেক্ষে এটা কিন্তু কিছু মানুষ আপনার সাফায়াতের কান্ডারি বা সাফায়াতের মূল দাবিদার হিসাবে মূল জিম্মাদার হিসেবে রসুলকে মনে করে তারা কিন্তু দুনিয়াতেই তার কাছে নবীর কাছে শাফায়াত চান এবং বলেন যেমন আমার মৌতের নিদানের কালে আসিও নবী গো পাশে নবী আমার মৃত্যুর সময় যখন শুরু হবে তুমি আমার শিওরের পাশে এসে তুমি আমাকে একবার দিদার দিয়ে একবার ই করে যাও এই ধরনের বক্তব্য তারপরে আরো কেউ কেউ এরকম অনেকরা করে থাকেন যারা বলেন না পাওয়া পর্যন্ত আমার মৃত্যু দিও না আপনি কি বলছেন সাফাত তো আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না আল্লাহর কাছে সাফাত চাইতে হবে কেউ যদি নবী সাফাত কামনা করে সে এইভাবে বলবে যে আল্লাহ আপনার নবীকে আমার জন্য আপনি সাফাতকারী বানান আপনি আমার জন্য এক কথা চাইতে হবে আল্লাহর কাছেই চাইতে হবে শুধু আল্লাহর কাছে নবীর কাছে চাইলো শিরিক ওলির কাছে চাইলো শিরিক কোন ভালো মুসলমানের কাছে চাইলো শিরিক কারণ এটা দোয়া লেগাইরিল্লার অন্তর্ভুক্ত আল্লাহ বলেন ফালা তাদু মা আল্লাহি আহাদা তুমি গায়রুল্লাহকে দেখো না আল্লাহকে বাদ দিয়ে অতএব

আমরা জানতে পারলাম সাফাত এটি একচ্ছত্র মালিক হলো আল্লাহ রবুল আলমের তিনি মালিক তিনি যাকে সফাত করতে বলবেন তিনি শফাত করবেন যার জন্য সাফাত করতে বলবেন তার জন্য সাফাত করবেন এর বাহিরে আর কোনো পথ নেই সুতরাং সাফাত চাইতে হবে আল্লাহর কাছে তথাকথিত ব্যক্তি গোষ্ঠী যারা সাফাত করবেন বলে দোহাই দিয়ে আপনাকে আমাকে বিভ্রান্ত করতে চাচ্ছেন তারা যে আমাদের ইমান সংহারক তারা যে আমাদের ইমানকে বিনষ্টকারী তাতে কোনো সন্দেহ নাই অতএব তারা আমাদের জাতশত্রু হিসেবে অভিহিত হবেন তাদের থেকে আমরা সাবধান ও সতর্ক হই আল্লাহ রবুল্লা আয়লা তৌফিক দান করুন আয়বিনালাম আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত ଜନ୍ମ ନିୟନ୍ତ୍ରଣ ଚିନ୍ତାଧାରା কতটা ইসলামের সাথে সঙ্গতিশীল জন্য তারা নিউজ দেশে বলছে সন্তান বাড়াও অপর দিকে মুসলিম দেশগুলিতে জনসংখ্যা কমানো যায় এর পুরস্কার ঘোষণা করেছে উন্নতি সাধনের জন্য কোরআন হাদিসের মানুষ যখন থাকে না তখনই মানুষ এই পদক্ষেপ নেয় এটা অনেকগুলো দিকে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আব্দুর রাজাক بن یوسف شیخ शाहिदুল্লাহ খান মদন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম

দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আ পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়